নারদকাণ্ডে ইডির প্রশ্নের মুখে ফিরহাদ হাকিম। বুধবার দুপুর 2:15 সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আসেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ফিরহাদ হাকিমকে। ইডি সূত্রে খবর, তদন্তকারীরা জানতে চান ভিডিও ফুটেজে কাকে টাকা দেওয়ার কথা বলেছেন তিনি, তখন সেখানে কারা কারা উপস্থিত ছিলেন, ম্যাথু স্যামুয়েলকে কে নিয়ে এসেছিলেন, কি বলে এসেছিলেন ম্যাথু স্যামুয়েল, টাকা নিতে রাজি হয়েছিলেন কেন। সন্ধে 7টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান ফিরহাদ। আমি কোনো অনৈতিক কাজের সাথে জীবনে কোনোদিন যুক্ত হইনি এবং কোনোদিন অনৈতিক কাজের সাথে যুক্ত হব না, কিন্তু একটা বড় চক্রান্তের শিকার আমরা হয়েছি। আমার কাছে যা স্টেটমেন্ট নেওয়ার, যা ওনারা জিজ্ঞেস করেছেন সব বলেছি। ইডির বক্তব্য, রেকর্ড করা বয়ান খতিয়ে দেখার পর প্রয়োজনে ফের ডাকা হতে পারে ফিরহাদ হাকিমকে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।